ময়ূরের ক্ষেত্রে ছেলে অথবা মেয়ে, মেল ফিমেল কিভাবে আপনারা চিনবেন, কিভাবে বুঝবেন কোনটা মেল কোনটা ফিমেল? অনেকেই হয়তো বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আসলে মেল কোনটা ফিমেল কোনটা। পরি, তুমি কি অভদ্র হয়ে যাচ্ছ? পরি, পরি তো আমাকে কামড় দিচ্ছে প্রচুর শক্ত। পরি পরি পরি, তুমি ইদানিং অভদ্র হয়ে যাচ্ছ। আমাদের লেডি হ্যামেস পিছনে আমরা এখন নেপিয়ার যে গাছটা আছে, নেপিয়ার গাছ দিলাম। নেপিয়ার গাছও কিন্তু আমাদের লেডি হ্যামেস পেশেন্টে খাইয়ে দিই। প্রত্যেকটা আমি এভাবে ধরে রাখলাম, ধরে রাখার পর এরা নিজে থেকে ছেড়ে ছেড়ে খাচ্ছে। নেপিয়ার গাছ কিন্তু এটা গাভীর জন্য যে গাছটা চাষ করা হয়, আমরা কিন্তু নেপিয়ার গাছটাই আমাদের ফিসেন্টকে দিচ্ছি। আর আমার লেডি হ্যামেস ফিসেন্ট তো কখনো ভয় পাই নাই বললে চলে। এগুলো আমি খাবার নিয়ে আসলে আমার কাছে সুইটে আসে খাবার খাওয়ার জন্যে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দুইটা জিনিস দেখাবো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নেপিয়ার গাছ। আমি আমার গাভীর জন্য যে গাছগুলা রোপণ করেছি এই গাছ, আর আমি লেডি হ্যামেস ফিসেন্টে কিন্তু আমরা এই গাছগুলাই দিচ্ছি, এবং আমার ফিসেন্টে আমার হাতের থেকে কিন্তু এই গাছগুলা খাচ্ছে। এগুলা কিন্তু প্রচুর পরিমাণে খায় লেডি হ্যামেস ফিসেন্টে, এই নেপিয়ার গাছগুলা খায়। এগুলো যদি আর একটু ছোট কইরা দেওয়া যায় তাহলে আপনার পোড়াটাতে এভাবে ছিটিয়ে দিলে তারা এই জায়গা থেকে খাবে নিজে থেকে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এদেরকে বিটল দিলাম, বিটল কিন্তু এরা এই যে আমার হাতে থেকে খাচ্ছে। আর বিটলও এরা প্রচুর খায়, লেডি হ্যামেস ফিসেন বিটল প্রচুর খায়। আমরা আজকে দেখবো আমাদের রিংনেট ফিসেন্টের জন্য যে আমরা কেসটা তৈরি করে দিছিলাম, এরা কি কেজের ভিতরে ডিম দিয়েছে কিনা এই জিনিসটা আমরা আজকে খেয়াল করবো এবং দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কেজের ভিতরে, এটা হচ্ছে আমাদের রিংনেট ফিসেন্টের মেলটা আর ওইটা ফিমেল। না, কেজের ভিতরে এখনও ডিম পাই নাই, আর আমরা কিছু খড় দিয়ে দিব কেজের ভিতরে। এরা কিন্তু পূর্বে এই ডালের উপরে উঠতো না, ইদানিং কিন্তু এরা ডালের উপরে ওঠা শুরু হয়েছে। আমার ধারণা যে এরা কেজটা গ্রহণ করবে, এই কারণে হয়তো ডালের উপরে উঠতেছে। আমি সম্ভব দ্রুত ডিম দিয়ে দিবে, কিন্তু এখনও ডিম দেয় নাই, এই কারণে আমরা এদেরকে বেশি পরিমাণে বিটল লার্ভা যেটা ওইটা দিচ্ছি প্রতিনিয়ত। এই কারণে আমরা প্রতিনিয়ত এদেরকে বিটল লার্ভা যেটা এটা দিচ্ছি, এটা আল্লাহর রহমতে ভালোই খাচ্ছে মাশাআল্লাহ। আমাদের ম্যান্ডারিনগুলো এখনও কেজ দেওয়া হয় নাই, তারপরে আমরা কিন্তু বিটল যেটা এটা দিয়েই থাকি, কারণ এদের প্রোটিনের ঘাটতিটা তো পূরণ অবশ্যই করতে হবে, এই কারণে কিন্তু আমরা বিটলটা দিয়ে যাচ্ছি এদেরকে। আর মাথার উপরে ম্যান্ডারিনের মুকুটটা আমার কাছে খুবই সুন্দর লাগে। আমরা এই বিশাল একটা ডাল নিয়েছি, এটা আমাদের ময়ূরের সেট আপের জন্য মাশাল্লাহ। এটা ডালটা কিন্তু অনেক সুন্দর সেট আপ, সুন্দর সেট আপ, এই কারণে কিন্তু আমরা এই ডালটা নিয়েছি আমাদের যে পিগোকের নতুন সেট আপটা করতেছি এটা ভিতরে দেওয়ার জন্যে। ডালটা ঘরে ঢুকবে কি না এটাও তো সন্দেহ আছে। দেখবেন ডালের উপরে উঠে বসে রয়েছে, বিভিন্ন বাঁশ যেগুলো থাকে এই উপরে বা মাথার উপরে উঠে বসে রাখে। যেহেতু আমরা এই জায়গায় আমাদের এই সেট আপটা করছি, যেহেতু এই জায়গায় আমরা নতুন সেট আপটা দিয়েছি, সেট আপটা দেওয়ার ফলে অলরেডি কিন্তু আমাদের বড় পিকক গুলো এই পাশে আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে আমাদের বড় পিককের যে মেল, ওই পাশে আছে ফিমেল, আমাদের আরেকটা পিকক আছে এইদিকে। তারপরেও আমরা আরেকটু সতর্কতার সাথে আমরা জীবাণুনাশক যেটা আছে স্প্রে, আমরা এই পুরাটাতে স্প্রে করে দিব, যেহেতু আমাদের পিককের বেবিগুলো সবগুলো এখন আমরা এই রুমের ভিতরে ছেড়ে দিব। তাদের জন্য সেট আপ দিয়ে দিছি, ডালপালা দিয়ে এরকমভাবে বাঁশ দিয়ে দিছি। আপনারা যখন ময়ূর পুষতে যাবেন তাদেরকে যদি এরকম প্রাকৃতিক একটা পরিবেশ দিতে পারেন, এটা আসলে পুরোপুরি যেহেতু প্রাকৃতিক নয় হয়, তারপরেও কিন্তু কিছুটা এটা প্রাকৃতিকের মতো লাগতেছে, যে আসলে ওরা ডালের উপরে গাছের উপরে তারা বসতে পারবে এবং রাত্রে বেলা উপরে উঠতে পারবে। মাটি দেখা যায় রাত্রে যে একটা মাটি যে ঠান্ডা ওই আবহাওয়াটা তারা পাবে না। আর আমরা স্প্রে করে দিলাম, কিছুটা যে আমাদের সন্দেহ ছিল ওইটা ইনশাল্লাহ দূর করে দিলাম স্প্রের মাধ্যমে। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় তুলে ধরার কথা বলছিলাম, একটা দেখাইছি আমরা আসলে আমরা কিভাবে নতুন সেট আপটা করতেছি, আর একটা হয়েছে যারা ময়ূর পুষতে চাচ্ছেন এবং পুষবেন ময়ূরের ক্ষেত্রে ছেলে অথবা মেয়ে, মেল ফিমেল কিভাবে আপনারা চিনবেন, কিভাবে বুঝবেন কোনটা মেল কোনটা ফিমেল। অনেকেই হয়তো বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আসলে মেল কোনটা ফিমেল কোনটা। কোথাও থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করলেন, করার পরে দেখা যাচ্ছে যে মেল ফিমেল হয় নাই, দুটোটা একজাত হয়ে গেছে।
যেরকম দুইটা মেল হয়ে গেছে অথবা দুইটা ফিমেল হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা লক্ষ্য করে দেখেন, ক্যামেরাটা কাছাকাছি না, আপনারা লক্ষ্য করে দেখেন এটা পিঠনের যে কালারটা আছে, এই যে কালচের মতো যে এই যে অংশটা, এটা দেখেন ফুল পিঠনের পিছনের যে ফুল কালারটা আছে কিন্তু সেম, এটাতে কোথাও কোনো জায়গায় ডোরা কাটা এরকম কোনো ভাব নাই। আপনারা খেয়াল করেন এই ফুল পিছনের কালারটা কিন্তু একই রকম, এটা হয়েছে ফিমেল, এই যে এরকম কালার, এরকম ফুল এক কালার যেটা এটা থাকবে ফিমেল, আর মেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই হাতে যেটা এটা মেল, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি ময়ূরের কিন্তু প্রচুর শক্তি হয়। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখাইলাম যে ওইটার পিছনের কালারটা, তোমারটা ওইভাবে ধরো তাহলে দুটোটা একসাথে বোঝা যাবে। এ দেখেন এটার পিছনের কালারে কোথাও কোথাও ডোরা কাটা কোনো ভাব নাই। আর এই মেলটা দেখাও, এই দেখেন মেলটা, এই যে দেখেন সাদা 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 ডোরা কাটা, এই ফুল আপনারা এই লেজের অংশটাও খেয়াল করেন, এটাতে যেরকম আছে এটাতে এরকম না, এটাতে দেখেন এটাতে ফুল এক কালার, পিছনের কালারটা থাকবে এক কালার একরকম, আর এটাতে থাকবে সাদার ভিতরে ডোরা কাটা। আপনারা যখন বুঝতে পারবেন এই যেরকম ডোরা কাটা, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল, এটা 100% কনফার্ম আমার ময়ূর পালার অভিজ্ঞতা থেকে। এবং আপনারা যারা যখন বড় ময়ূর দেখবেন, বড় পিকক দেখবেন, তখনও দেখতে পারবেন যে ফিমেলের পিছনের কালারটা একই রকম থাকে এবং মেলের কালারটা পিছনে ডোরা কাটা থাকে। আর বড় অবস্থায় তো মেলের লেজ হয় আর ফিমেলের লেজ হয় না, এটা এমনিতেই বোঝা যায়। যাই হোক, আমরা তাদেরকে যে আমরা সেরে সারার কথা ওইটা আমরা এখন সারবো ইনশাল্লাহ। পিককের জন্য এখন উদ্বোধন করতেছি। আমরা আসলে ঘাস পূর্বে দিই নাই, আজকে প্রথম দিচ্ছি, কারণ এতদিন তো কেজের ভিতরে ছিল, তারা আসলে কতটুকু খাবে তাও জানা নাই, আজকে ভয়ে আছে। তারপরে দিয়ে দিলাম কিছু ঘাস, হয়তো বিটো লার্ভাটাও এরা কিন্তু কেজে থাকতো, তো কেজে থাকার কারণে এখন মাটিতে ভয় পাচ্ছে, হয়তো বিটো লার্ভা এরা প্রচুর খাবে ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের ফিসেন্টের মতো ময়ূরেও কিন্তু বিটো লার্ভা প্রচুর খাবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের যে পরবর্তী ময়ূরের পিকক, যে পিককের যে প্যারেন্টস গুলা তৈরি করতে চাচ্ছিলাম, এইগুলো বাচ্চা, এগুলা থেকে আমরা পরবর্তী সিজনের জন্য যে পিকক রেডি করতেছি এগুলা হচ্ছে ওইগুলা, আমরা তাদেরকে একটা সেট আপ তৈরি করে দিয়েছি। এই যে সেট আপটা বাঁশ দিয়ে দিয়েছি, এরকম একটা গাছ রোপণ করে দিয়েছি যাতে করে তারা ডালে বাসে, ডালের ভিতরে বাসের ভিতরে এরকম সব জায়গায় যেত উপরে উঠে বসতে পারে। এবং উন্মুক্ত একটু পেজ দিয়ে দিছি, একটু বড় জায়গায় দিয়ে দিছি, আগে যেহেতু কেজের ভিতরে ছিল এখন আমরা একটু বেশি বড় জায়গা দিয়ে দিছি। নেক্সট টাইম চিন্তা আছে যে আমাদের বড় পিকক গুলা সরাইয়া ফেলাইয়া পুরাটাতে দিয়ে দেওয়ার জন্য, তার পরবর্তীতে আবার আমি পুরা যে ফার্মটা আছে আমার সম্পূর্ণ ফার্মের ভিতরে উপরে ন্যাপ করে উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেবো ইনশাল্লাহ। তাদেরকে এই বিষয়গুলো যদি আপনাদের জানার বা দেখার থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে পারেন, এবং সকলের কাছে দোয়া কামনা করি এবং সকলের প্রতি দোয়া করি যেন সকলেই একটা সফল উদ্যোক্তা হতে পারেন। আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।